السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. আজকে একটি প্রশ্নের উত্তর। নিউইয়র্কে যে কয়েকজন মানুষকে দেখলে মনে একটা সান্ত্বনা আসে, যাদেরকে একান্ত আপনজন মনে হয়, তাদের মধ্যে একজন সৈয়দ শহীদ আহমদ সাহেব। আজকে তিনি প্রশ্ন করেছেন, কবরে যখন লাশ রাখা হয় তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখানো হয় কি না, বা মুর্দা জিন্দা হয়ে আল্লাহর হাবিবকে দেখেন কি না, কোনোভাবে আল্লাহর হাবিবকে দেখেন কি না, এই প্রশ্ন। আমরা সরাসরি এক দুইটা হাদিস থেকে দেখি। প্রথম যে হাদিসটা আমরা আলোচনা করব সেটা বুখারি শরীফে কিতাবুল জানাইজ বাবু মা জাআ ফি আযাবিল কবর, মশহুর হাদিস। عن أنس بن مالك رضي الله عنه أنه حدثهم أن رسول الله صلى الله عليه وآله وسلم قال إن العبد إذا وضع في قبره وتولى عنه أصحابه وإنه ليسمع قرع نعالهم أتاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وآله وسلم، فأما المؤمن فيقول أشهد أنه عبد الله ورسوله، فيقال له انظر إلى مقعدك من النار، قد أبدلك الله به مقعدا من الجنة، فيراهما جميعا. قال قتادة: وذكر لنا أنه يفسح له في قبره. ثم رجع إلى حديث أنس قال وأما المنافق والكافر فيقال له ما كنت تقول في هذا الرجل فيقول لا أدري كنت أقول ما يقول الناس فيقال لا دريت ولا تليت ويضرب بمطارق من حديد ضربة فيصيح صيحة يسمعها من يليه غير الثقلين. صحيح بخاري الحديث امرا انوباد دیکھی، এই অনুবাদটা আমি তাওহীদ পাবলিকেশনসের صحيح البخاري বাংলা বুখারী শরীফের যে বাংলা অনুবাদ তারা করেছেন সেটা থেকে নিয়ে এসেছি। তাদের তৌফিক আছে, সুন্দর করে বুখারী শরীফ অনুবাদ করেছেন, আরও কয়েকটা দেখা সত্ত্বেও আমরা এজন্য তাদেরকে ধন্যবাদ দেই। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং তার সাথীরা এতটুকু মাত্র দূরে যায় যে সে তখনও তাদের জুতার আওয়াজ শুনতে পায়, এ সময় দুজন ফেরেশতা তার নিকট এসে তাকে বসান এবং তারা বলেন, এ ব্যক্তি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে। তখন মুমিন ব্যক্তি বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা এবং তার রসুল। তখন তাকে বলা হবে, জাহান্নামে তোমার অবস্থান স্থলটির দিকে নজর করো, আল্লাহ তোমাকে তার বদলে জান্নাতের একটি অবস্থান স্থল দান করেছেন। তখন সে দুটি স্থলের দিকেই দৃষ্টি করে দেখবে। কতাদা, যিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করেছেন, কতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের নিকট বর্ণনা করা হয়েছে যে সে ব্যক্তির জন্য তার কবর প্রশস্ত করে দেওয়া হবে। অতপর তিনি অর্থাৎ কতাদা পুনরায় আনাস রাদিয়াল্লাহু আনহু এর হাদিসের বর্ণনায় ফিরে আসেন। এই মধ্যখানে একটা হাদিসের অংশ না, তিনি আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আর মুনাফিক বা কাফির ব্যক্তিকেও প্রশ্ন করা হবে, তুমি এ ব্যক্তি
অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলতে? সে উত্তরে বলবে, আমি জানি না, লোকেরা যা বলতো আমি তাই বলতাম। তখন তাকে বলা হবে, তুমি না নিজে জেনেছ, না তিলাওয়াত করে শিখেছ। আর তাকে লোহার মুগুর দ্বারা এমনভাবে আঘাত করা হবে যে যার ফলে সে এমন বিকট চিৎকার করে উঠবে যে দু জাতি মানুষ ও জিন ছাড়া তার আশপাশের সকলেই তা শুনতে পাবে। অনুবাদটা ঠিক আছে, এ হাদিসটা বুখারী শরীফে। আমরা দেখলাম এই হাদিস শরীফে যখন মানুষকে কবরে রাখা হয় তিন শ্রেণীর মানুষ, ইমানদার, মুনাফিক, কাফির। এই তিন শ্রেণীর মানুষকে কবরে রাখা হয়। কবরে রাখার পরে তাদেরকে জিন্দা করা হয়, অফকোর্স রুহ দেওয়া হয়, ফিরিয়ে দেওয়া হয়। দুজন ফেরেশতা আসেন, তাকে বসান এবং প্রশ্ন করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কিত প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি, হাজা ইসমুল ইশারা লিল করিব, ইসমুল ইশারা লিল করিব, নিকটে কাউকে, কারো দিকে ইশারা করার জন্য যেই শব্দটা ব্যবহার করা হয় ইসমুল ইশারা, এটা হচ্ছে হাজা। যদি দূরবর্তী কিছু হয় তাইলে যা লিখা, যদি দূর কেউ তাহলে তাকে দেখানোর জন্য বলা হয় যা লিখা, ওই। আর কাছে কাউকে দেখানোর জন্য বলা হয় এই। যেমন আমার হাতে এই টুপিটা আছে, আমি বলবো এই টুপি, হাজিহি তাকিয়া। যেমন এই এই কিতাবটা আছে আমার কাছে, আমি বলবো হাজাল কিতাব, এই কিতাব। তো হাদিসের 12টা হলো, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে, তুমি কি বলো, এই কথা না, তুমি কি বলতে, তোমার জীবনে দীর্ঘ সময় ধরে তুমি এই ব্যক্তি সম্পর্কে কি বলতে। এই প্রশ্নটা ইমানদারদেরকেও করা হবে, মুনাফিককেও করা হবে, কাফিরকেও একই প্রশ্ন করা হবে। ইমানদার জবাব দিবে, আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলু, আমি সাক্ষী দেই তিনি আল্লাহর বান্দা এবং তার রসুল। তখন তাকে বলা হবে, দেখো তোমার ঠিকানা জাহান্নামে ছিল, আল্লাহ রব্বুল আলামিন সেটাকে বদলাইয়া জান্নাতে দিয়েছেন, এবং আল্লাহর বান্দা তখন দুটিই দেখতে পারবে, জান্নাতের ঠিকানাও জাহান্নামের ঠিকানাও। এরপরে মুনাফিক এবং কাফির, আমাদের সমাজে মুনাফিক আছে, কাফির আছে। মুনাফিক, আমার মুনাফিকের সঙ্গে দেওয়া প্রশ্ন না, এখানে মুনাফিকের বিভিন্ন কিতাবে কোরআন শরীফের আয়াতে হাদিস শরীফে মুনাফিকের পরিচয় আছে। মুনাফিক এবং কাফির এই দুইজনকেও একই প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে, তোমার জীবনে তুমি কি বলতে, এখন কি বলো না, তুমি কি বলতে। ফায়াকুলু লা আদরি, সে বলবে আমি জানি না, মানুষ যা বলতো আমিও তাই বলতাম। অর্থাৎ এই যার কথা প্রশ্ন করা হয়েছে ওনার সম্পর্কে আমার নিজস্ব কোনো কিছু বলার নাই, মানুষ যা বলতো আমিও ওনার সম্পর্কে তাই বলতাম। আসুন, এই হাদিসের অনুবাদ আমরা দেখলাম। এই একই হাদিস শরীফ বুখারী শরীফে বারবার এসেছে, অনেক কিতাবেই আছে, মুসলিম শরীফেও আছে। আমরা মুসলিম শরীফের রেওয়ায়েতটা দেখি। عن قتادة حدثنا أنس بن مالك قال قال نبي الله صلى الله عليه وآله وسلم إن العبد إذا وضع في قبره وتولى عنه أصحابه إنه ليسمع قرع نعالهم قال يأتيه ملكان فيقعدانه فيقولان له ما كنت تقول في هذا الرجل قال فأما المؤمن فيقول أشهد أنه عبد الله ورسوله قال فيقال له انظر إلى مقعدك من النار قد أبدلك الله به مقعدا من الجنة قال نبي الله صلى الله عليه وآله وسلم فيراهما جميعا قال قتاده وذكر لنا أنه يفسح له في قبره 70 ذراعا ويملأ عليه خضرا إلى يوم يبعثون
অলমোস্ট ওই হাদিসটাই, দুই একটা কথা শেষে বেশি আছে, 70 গজ বড় প্রশস্ত করে দেওয়া হবে কবরটাকে। আর তফাতটা হলো যে বুখারী শরীফের হাদিসে হাদার রাজুল বলার পরে এখানে মুহাম্মদ শব্দটা আছে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। অন্যান্য বর্ণনায় মুসলিম শরীফটা দেখলাম যে ফি হাদার রাজুল এখানে শেষ, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ নামটা নাই। সুতরাং মুহাদ্দিসিন কারো কারো মতে যে এই কথাটা রাউই ওই ব্যাখ্যা দিয়েছেন, হাদার রাজুল বলতে কাকে বোঝানো হয়েছে, ফেরেশতাদের প্রশ্নটা হবে শুধু মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে। আসুন আমরা কিছু ব্যাখ্যা দেখি এই হাদিস শরীফের। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফতহুল বারি, কাউলুহু ফায়ুকইদানিহি জাদা ফি হাদিসিল বারা ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি। ফেরেশতারা এসে তাকে বসাবেন, হাদিস বারা ইবনে আজিব সেটাতে আছে, ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি, তার রূহটাকে তার দেহে ফিরিয়ে দেওয়া হবে, যেভাবে এই অধ্যায়ের প্রথমের হাদিসগুলিতে আলোচনা হয়েছে। وزاد ابن حبان من طريق ابي سلمة عن ابي هريرة فاذا كان مؤمنا كانت الصلاة عند رأسه والزكاة عن يمينه والصوم عن شماله وفعل المعروف من قبل رجليه। ابن حبان বর্ণনায় আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যদি লোকটা মুমিন হয় তাইলে তার জীবনের সালাত, জীবনের নামাজগুলি তার মাতার পাশে থাকবে, ও যাকাত ও আন ইয়ামিনহি, যাকাত তার ডান পাশে থাকবে, ও সাওম ও আন শিমালহি, এবং তার জীবনের সাওম রোজা তার বাম পাশে থাকবে, ও ফায়লুল মারুফ মিন কিবালি রিজলাইহি, আর সব নেক আমল তার দুই পায়ের দিক থেকে থাকবে, তাকে যেমন পাহারা দিয়ে থাকবে মাতার কাছে তার জীবনের সব সালাত সব নামাজ, ডান পাশে জীবনের যাকাত যা তিনি আদায় করেছেন তা থাকবে, বাম পাশে সাওম রোজা থাকবে, আর দুই পায়ের দিক থেকে তার জিন্দেগীর বন্দেগীর নেক আমলগুলি থাকবে। ফায়ুকালু লাহু ইজলিস, তখন তাকে বলা হবে বস। ফায়াজলিসু ওয়াকাদ মুসসিলাত লাহু শামসু ইনদাল গুরুব, তখন আল্লাহর বান্দা উঠে বসবে এবং সে দেখবে যে সূর্য প্রায় ডুবে যাচ্ছে, ডুবন্ত প্রায় ডুবে যাচ্ছে, আসরের সময় যায় যায় অবস্থা প্রায় ডুবে যাচ্ছে। যাদা ইবনু মাজা মিন হাদিস জাবির ফায়াজলিসু ফায়ামসাহু আইনাইহি ওয়া ইয়াকুলু দাউনি উসাল্লি। ইবনু মাজাতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, ফায়াজলিসু আল্লাহর বান্দা উঠে বসবে, ফায়ামসাহু আইনাইহি, এবং তার দুই চোখ মুছবে এবং ফেরেশতাদেরকে বলবে দাউনি উসাল্লি, আমাকে তোমরা সালাত আদায় করতে দাও, নামাজ আদায় করতে দাও। ফেরেশতাদেরকে আল্লাহর বান্দা মুমিন বান্দা যখন রুহ দেওয়া হবে তিনি উঠে বসবেন, তখন ফেরেশতাদেরকে বলবেন চোখ মুছতে মুছতে আমাকে তোমরা নামাজ আদায় করতে দাও, আসরের নামাজ। কাউলুহু ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মদ, তুমি এই ব্যক্তি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলতে। জাদ আবু দাউদ, একটা কথা বলে রাখি যে এখানে হাদিস শরীফে শব্দটা এমনভাবে আসলো এই ব্যক্তি সম্পর্কে, এখানে কোনো তাজিম কোনোভাবে উল্লেখ করা হলো না, কেন পরবর্তী আলোচনায় আসবে। জাদ আবু দাউদ ফি আউয়ালিহি মা কুনতা তাআবুদু, আবু দাউদ শরীফের হাদিস শরীফে আছে যে এর আগে একটা প্রশ্ন থাকবে, মা কুনতা তাআবুদু, তুমি কাকে ইবাদত কার বন্দেগি করতে। ফা ইন হাদাহুল্লাহু ক্বালা কুনতু আ'বুদুল্লাহ, যদি আল্লাহ তাকে হেদায়াত করেন তাইলে সে বলবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগি করতাম। ফায়ুকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এরপরে তাকে বলা হবে তুমি এই ব্যক্তি সম্পর্কে কি বলতে তোমার জীবনে। ওয়ালি আহমেদ মিন হাদিস আয়েশা, এবং ইমাম আহমেদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে আছে, মা হাযার রাজুল আল্লাযী কানা ফীকুম, ওই ব্যক্তি কে যিনি তোমাদের মধ্যে ছিলেন। ওয়া লাহু মিন হাদিস আবি সাঈদ, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শরীফে আছে,
ইমাম আহমদের বর্ণনায়, ফাইন কানা মুমিনান ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যদি ঈমানদার হয় তাইলে সে বলবে আমি সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদ আল্লাহর বান্দা এবং তার রাসূল। ফাইয়ুকালু লাহু সাদাকতা, তখন তাকে বলা হবে তুমি সত্য বলেছ। জাদ আবু দাউদ, ফালা ইউসআলু আন শাইইন গায়রিহিমা, আবু দাউদ শরীফের বর্ণনায় আছে তাকে আর কোনো প্রশ্ন করা হবে না। وفي حديث أسماء بنت أبي بكر المتقدم في العلم والطهارة وغيرهما، فأما المؤمن أو الموقن فيقول محمد رسول الله جاءنا بالبينات والهدى فأجبنا وآمنا واتبعنا. أسماء بنت أبي بكر أنات تكبوني دو حديث شريف جتا كتاب العلم والطهارة بغنينو كتاب المدشتسي সেটাতে আছে যে মুমিন বা মুকিন, মুমিন যে বিশ্বাস করেছে, মুকিন যে গভীর বিশ্বাসী, সে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রসুল। যা আনা বিল বাইয়িনাতি ওয়াল হুদা, তিনি হেদায়ত এবং পরিষ্কার দলিল নিয়ে আমাদের কাছে এসেছিলেন। ফা আজাবনা, আমরা কবুল করেছি। ও আমান্না, আমরা ঈমান এনেছি। ওয়া তাবানা, আমরা তার অনুসরণ করেছি, আমরা অনুসরণ করেছি। ফাইয়ুকালু লাহু নিম সালিহান, তখন তাকে বলা হবে তুমি ঘুমিয়ে পড়ো নিরাপদে শান্তিতে, তুমি ঘুমিয়ে পড়ো। ওফি হাদিস আবি সাঈদ ইনদা সাঈদ ইবনে মনসুর, ফাইয়ুকালু লাহু নিম নাওমাতাল আরুস, যেমন করে তুমি এমন করে ঘুমাও যেমন করে নববধূ ঘুমায়। ফাইয়াকুনু ফি আহলা নাওমাতিন নামাহা আহাদ হাত্তা ইউবাস, তখন ওই ব্যক্তি এমন আরামের ঘুম ঘুমাবে, এমন আরামের ঘুম ঘুমাবে যা মানে একবারে আরামের শেষ সীমার ঘুম হবে তাকে, যতক্ষণ না তাকে আবার জীবিত করা হয়। ওয়ালি তিরমিজি ফি হাদিসে আবি হুরাইরা, তিরমিজিতে আছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে, ওয়াকালু লাহু নিম, বলা হবে তাকে তুমি ঘুমিয়ে পড়ো। ফায়ানামু নাওমাতাল আরুস, তখন সে নববধূর মতো ঘুমিয়ে পড়বে, খুব আরামে ঘুমিয়ে পড়বে। আল্লাযী লা ইউকিজুহু ইল্লা আহাব্বু আহলিহি ইলাইহি, যাকে তার পরিবারের প্রিয়তম কেউ ছাড়া যাকে জাগ্রত করেন না এমনভাবে সে ঘুমাবে। হাত্তা ইয়াবাসাহু আল্লাহু মিন মাদজাইহি যালিক, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তাকে আবার নতুন জীবন দান না করেন, যত সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আবার তাকে না উঠান। ওয়ালি ইবনে হিব্বান ওয়া ইবনে মাজাহ মিন হাদিস আবি হুরাইরা ওয়া আহমদ মিন হাদিস আয়েশা, ওয়া ইয়াকুলু লাহু আলাল ইয়াকিনি কুনতা ওয়া আলাইহি মুত্তা ওয়া আলাইহি তুবআসু ইনশাআল্লাহ, এই প্রশ্নের উত্তর দেওয়ার পরে তাকে বলা হবে আলাল ইয়াকিনি কুনতা, তুমি এক প্রকৃত বিশ্বাসের উপরে তুমি ছেলে। ও আলাইহি মুত্তা, এবং ওই বিশ্বাসের উপরে তোমার মৌত হয়েছে। ও আলাইহি তুবআস, এবং ঠিক ওই বিশ্বাসের উপরে তোমাকে আবার জিন্দা করা হবে ইনশাআল্লাহ। এই গেল ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি ফতহুল বারি শরহে সহিহ বুখারীতে এই হাদিসের ব্যাখ্যাতে যে কথাগুলি বলেছেন তার মধ্যে কয়েকটি কথা। ইমাম নাওয়াবী রহমতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের ব্যাখ্যাতে এখানে বলেন, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই প্রশ্নটা যে তুমি এই ব্যক্তি সম্পর্কে কি বলতে, ইয়ানি বির রাজুল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি বলতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ওয়া ইন্নামা ইয়াকুলুহু ফি হাযিল ইবারাহ আল্লাতী লাইসা ফিহা তাযীম ইমতিহানান লিল মাসউল, এই আবারতের মধ্যে বড় সাদাসিদাভাবে বলা হবে, যে আবারতের মধ্যে তাজিমের কিছু নাই, খুব সাদাসিদা বলা হবে। এই যার কথা প্রশ্ন করা হচ্ছে ওনার সম্পর্কে প্রশ্নের মধ্যে কোনো তাজিম সম্মানসূচক কোনো কিছু যোগ না করে প্রশ্ন করা হবে। কেন? জিজ্ঞাসিত যে যাকে প্রশ্ন করা হচ্ছে তাকে পরীক্ষা করার জন্যে সে উত্তরটা কেমন করে দে। লি আল্লাহ ইয়াতালাক্কানা তাজিমাহু মিন ইবারাতিস সাইল, যাতে করে ওই ব্যক্তি সওয়ালকারীর সওয়াল থেকে তাজিম শিখে নিতে না পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি সম্মান তাজিম যেন সওয়ালকারী সওয়াল থেকে শিখতে না পারে, এই কারণে সওয়ালটা সিম্পল করে করা হবে, যার মধ্যে তাজিম বা সম্মানসূচক কোনো শব্দ ব্যবহার করা হলো না। সুম্মা ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু, এরপরে যারা ইমানদার, যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাবিত করবেন।
আসুন দেখি ইরশাদুসারি লিশারহি সহিহুল বুখারি আল ইমাম শাহাবুদ্দিন আবুল আব্বাস আহমেদ ইবনে মুহাম্মদ আশ-শাফিঈ আল কাসতালানি 923 হিজরিতে ওনার ওফাত, বুখারি শরীফের আরেকটা ব্যাখ্যা এটা, ইরশাদুসারি লিশারহি সহিহুল বুখারি, এটা হচ্ছে তৃতীয় খণ্ড কিতাবুল জানাইজ, এর মধ্যে একটা কথা আছে, وعبر بذلك امتحانا لالا يتلقن تعظيمه من عباره القائل এই যে প্রশ্নটা বড় সিম্পল সাদাসিধা করা হলো, যেই প্রশ্নের মধ্যে সম্মানসূচক কোনো শব্দ ব্যবহার করা হলো না, কারণ হলো জিজ্ঞাসিত মাসউল, যে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে ওই মুদ্দা, যে সে যাতে করে প্রশ্ন থেকে সম্মান শিখতে না পারে, যদি সম্মানটা তার দিলে থাকে, যাকে যার সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে ওনার সম্পর্কে তাজিম সম্মান যদি দিলে, জীবনের দীর্ঘ সময় ধরে পুরো জীবনভর তার দিলে থাকে, তাহলেই সে জবাব দেবে সম্মানের সাথে, প্রশ্নকারীর প্রশ্ন থেকে যেন সে সম্মানসূচক কোনো শব্দ শিখতে না পারে, এই কারণে বড় সিম্পল করে সাদা সিধা করে প্রশ্ন করা হলো। ওয়াল ইশারাতু ফি কাউলিহি হাযা লিল হাযির, যে ইশারা যে এই ও, এগুলো হচ্ছে ইশারা, এই এবারতের মধ্যে ইশারা যেটা ব্যবহার করা হয়েছে হাযা, এটা লিল হাযির, উপস্থিত যিনি তার সম্পর্কে এই শব্দটা হাযা ব্যবহার করা হয়। ফাকিলা, এবং এই কারণে বলা হয়, يكشف للميت حتى يرى النبي صلى الله عليه واله وسلم, এখানে বলা হয় যে মাইতের সামনে খুলে দেওয়া হবে এবং মাইত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম কে দেখবে। এগেইন ইমাম কাসসালানি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ইরশাদুসারিতে বলছেন, কিতাবুল জানাইজ 87 নম্বর অধ্যায় চ্যাপ্টার, আমার কাছে যে নুসখাটা আছে এটার 476 পৃষ্ঠায় বলতেছেন, ওয়াল ইশারাতু ফি কাউলিহি হাযা লিল হাযির, এই উক্তির মধ্যে ইবারতের মধ্যে হাযা যে ইশারা, এটা হাযির, উপস্থিত যিনি, সেকেন্ড পারসন, ওনার জন্য এই হাযা ব্যবহার করা হয় লিল হাযির। ফাকিল, সুতরাং এই কারণে বলা হয় যে ইউকশাফু লিল মাইয়িতি হাত্তা ইয়ারান নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে উম্মত বান্দা দেখবে, এই কারণে তার সামনে খুলে যায়, তার সামনা কাশফ সামনে খুলে যায়। ওহিয়া বুশরা আযীমা লিল মুমিন ইন সাহ্হা যালিক, এবং এটা ইমানদারের জন্য অনেক বড় সুসংবাদ যদি এই কথাটা সঠিক হয়। ওয়ালা নাআলামু হাদীসান সহীহান মারউইয়ান ফি যালিক, এই বিষয়ে কোনো সহি হাদিস বর্ণিত হয়েছে আমরা জানি না। এই যে বান্দার সামনে খুলে দেওয়া হবে, সে আল্লাহর হাবিবকে সরাসরি দেখবে, এই সম্পর্কে কোনো হাদিস বর্ণিত হয়েছে এটা জানি না, কোনো সহি হাদিস বর্ণিত হয়েছে এটা জানি না। ওয়াল কাইলু বিহি ইন্নামা ইস্তানাদা লি মুজাররাদি আন্নাল ইশারাতা লা তাকুনু ইল্লা লিল হাযির, যে এই কথাটা বলেন কাইল, যিনি যে এই কথাটা বলেন যে তার বান্দার সামনে খুলে দেওয়া হবে, তিনি আল্লাহ হাবিবকে দেখবেন, ইন্নামা ইস্তানাদা লি মুজাররাদি আন্নাল ইশারা লা তাকুনু ইল্লা লিল হাযির, একমাত্র ওনার যে সম্বল যেটা হলো সেটা হচ্ছে যে ওই যে ইশারা যেটা ব্যবহার করা হয়েছে, ইসমে ইশারা, ও ইশারাটা হাজিরের জন্য ব্যবহার করা হয়, এটাই হচ্ছে ওনার দলিল, যিনি বলেন যে আল্লাহর হাবিবকে বান্দা দেখবে কবরে। লাকিন ইহতামালু আন তাকুনাল ইশারাতু লিমা ফি যিহন, তবে এটাও সম্ভব আছে যে ইশারাটা যেহেনে যা আছে, যেহেনের প্রতি, এটা যেহেনে যিনি আছেন তার প্রতি ইশারা করা হয়েছে, ভাই একুন মজাজান, তখন এটা মজাজি হতে হবে। খুব লম্বা ব্যাখ্যা আমার করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, দুইটা সম্ভাবনার কথা বললেন, একটা হলো যে মাইয়িতের সামনে খুলে দেওয়া হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মাইয়িত সরাসরি দেখবে, আর তখন প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি তোমার দুনিয়ার জিন্দেগিতে কী বলতে,
এখন কি বলো না, তুমি তোমার দুনিয়া জীবনে ওনার সম্পর্কে, এই ব্যক্তি সম্পর্কে কি বলতে? প্রশ্নের মধ্যে সম্মান তাজিম সূচক কোনো শব্দ ব্যবহার করা হলো না, এই কারণে যাতে ওই ব্যক্তি এই প্রশ্ন থেকে তাজিম শিখতে না পারে। যদি সে তার পুরা জিন্দগি ধরে এই যাকে দেখানো হলো ওনাকে তাজিম করে আসে, সম্মান করে আসে পুরা জীবনভর, তাইলে সে সম্মান দিয়েই জবাব দেবে, যাতে প্রশ্ন থেকে সম্মান শিখতে না পারে। প্রথম সম্ভাবনা। দলিলটা হলো ইদ হাজা ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় সম্ভাবনা, জেহেনের মধ্যে যা আছে। দ্বিতীয় সম্ভাবনা কতটুকু, যদিও ইমাম কাসলানি বলেছেন এই এই মর্মে সহে বিশুদ্ধ কোনো হাদিস আমার জানা নেই, কিন্তু জেহেনে কি আছে, ওই মুনাফিক কাফির তাদের জেহেনে তো কিছুই নাই, তাদের জেহেনে তো কিছুই নাই। যাই হোক, এই হলো আমি আশেপাশে থেকে কথা আনতে চাই না, সরাসরি হাদিস বললাম এবং এই হাদিস থেকে আপনাদের সামনে হাদিসের ব্যাখ্যা গ্রন্থে মুহাদ্দিসিন যে কথাগুলি বলেছেন আমি সেই কথাগুলি এখানে আপনাদের সামনে পেশ করলাম। যেই কথাগুলি আসে এখানে যে একই সাথে কত মানুষের কবর হচ্ছে, যদি এটাই হয় যে আল্লাহর হাবিবকে দেখান হবে, দেখবে, তাইলে আল্লাহর হাবিবকে কত কবর থেকে দেখা হবে? আমি মনে করি এটা একটা অবান্তর প্রশ্ন, বুকার মতো প্রশ্ন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য কবর থেকে দেখানো সম্ভব, অসংখ্য কবর থেকে দেখানো সম্ভব। ফেরেশতা যারা যান তারা কয়জন? দুইজন। এই দুইজনই তো সব কবরে যাবেন। মালাকুল মউত যিনি, তিনি তো একজন, তিনি সবার রূহ কবজ করতে পারেন। যাই হোক, হাদিসটা আমি আমানতদারের সাথে আপনাদের সামনে তুলে ধরলাম, অনুবাদটাও আমি নিয়ে আসলাম তাওহিদ পাবলিকেশনস থেকে, তাওহিদের ওই বাংলা বুখারী শরীফের বাংলা অনুবাদ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝার তৌফিক দিন। মাহে রবিউল আউয়াল, সম্ভবত প্রথম তারিখ আগামীকাল থেকে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাস আল্লাহর হাবিবের জন্মের মাস, আল্লাহর হাবিবের বিদায়ের মাস, দুনিয়া আগমনের মাস, দুনিয়া বিদায়ের মাস, আমরা এই মাসটাকে গুরুত্ব দেই, এই মাসটাকে অন্তত আল্লাহর হাবিবের মাস হিসাবে গ্রহণ করি এবং আল্লাহর হাবিবকে আমাদের একজন আপনজন মনে করে এই মাসে আল্লাহর হাবিব সম্পর্কে জানার চেষ্টা করি, আমাদের বাচ্চাদেরকে জানানোর চেষ্টা করি এবং আমরা আমাদের আপন একজন দুনিয়াতে এসেছিলেন আমাদের আপনজনের এই মাস হিসাবে আমি এমন কিছু কাজ করি যাতে করে প্রমাণ হয় যে আমি আল্লাহর হাবিবের একজন ওফাদার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।